रोनाल्डो। হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেমিং উইথ জিহাদ ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি জিহাদ। সো আপনারা তো জানেন যে আমাদের গেমে কিন্তু অলরেডি CR7 মানে আমাদের ক্রিস্টিয়ানো রোনালদোকে একটা অ্যাড হয়ে গেছে। যদি ওটা পারচেস করার সিস্টেম এখনো পর্যন্ত বের হয় না, আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যারেক্টার সেকশন যদি চলে যায় তাহলে দেখতে পারবো নিচে একদম আমাদের CR7 মানে আমাদের ক্রোনো ক্যারেক্টার চলে আসছে। যদি এটার নাম হচ্ছে ক্রোনো, বাট আমরা জানি এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোরই ক্যারেক্টার, নামটা চেঞ্জ করে ক্রোনো দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নাই। যার ক্যারেক্টার স্কিল কিন্তু আমি অলরেডি দেখাইছি আমাদের অ্যাডভান্স সার্ভারে, যেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার স্কিল বাটনে যখন ক্লিক করবো তখন ওই যে একটা গোল বরহার মতো হয়ে যাবে, আপনাকে বাইরে থেকে কেউ গুলি করতে পারবে না, বাট আপনি ভেতর থেকে ইনিমিকে গুলি করতে পারবেন। অ্যান্ড এটা মানে সব কিছু সেম, জাস্ট এখানে চেঞ্জেস হচ্ছে কি আপনার দৌড়ের স্পিডটা ছিল অ্যাডভান্স সার্ভারে ম্যাক্স করলে 40% অ্যান্ড এখন হচ্ছে 30%, মানে এটা একটু জাস্ট চেঞ্জ। আর সকল কিছু আমাদের অ্যাডভান্স সার্ভারের মতো সেমই আমাদের এই ক্যারেক্টারটা, আগে ছিল মিস্ট্রি ক্যারেক্টার অ্যান্ড এখন হচ্ছে ক্রোনো মানে আমাদের ক্রিস্টিয়ানো রোনালদোকে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা সার্ভার যেখানে অলরেডি আমাদের এই ক্যারেক্টারটা দিয়ে দিছে অ্যান্ড আমরা ওটা বের করার চেষ্টা করবো। ওকে, সো চলে আসছি আমরা আমাদের থাইল্যান্ড সার্ভার অ্যাকাউন্টে অ্যান্ড এই সার্ভারে কিন্তু প্রথম আমাদের পোকার এমপিওটি ব্যাক করছিল অ্যান্ড আমি আপনাকে নিয়েও দেখাইছিলাম অ্যান্ড আমি বলছিলাম যে ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি পোকার এমপিওটি ব্যাক করবে অ্যান্ড অলরেডি কিন্তু চলে আসছে অ্যান্ড অনেকে মানে কিডনি মিটি পেয়েছে পোকার এমপিওটি নিতে আসছে। যাই হোক, ওইদিকে আমরা না চাই অ্যান্ড এই সার্ভারে কিন্তু আমাদের প্রথম ক্রিস্টিয়ানো রোনালদোকে একটা ব্যাক করছে। যদি ব্যাক করছে বললে ভুল হবে, কারণ প্রথম আসছে, ব্যাক করবে কেমনে, আগে তো আসে নাই। যাই হোক, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারেক্টার ইভেন্টটা কই ভাই? পায়ে গেছি ভাই, দেখেন বান্ডিলটা কিন্তু দেখতে জোস লাগতেছে, 7 মারা আছে মানে ওর জার্সি অ্যান্ড ক্যারেক্টার দেখতে জোস, মানে দাঁত তো বাইকে রাখছে তাও জোস লাগতেছে। যদিও সেম সেম বানাইতে পারে নাই, সমস্যা নাই, আমরা ইভেন্টে চলে যাই। এত লোড নিতেছে কেন ভাই আমার নেটওয়ার্ক? আরে ভাই আমি ওয়াইফাই বিল দিচ্ছি। যাই হোক, এখানে ইভেন্টটা হচ্ছে আমাদের যে শটগান, দুই বেশি শটগান যেটা আসছিল সেটা রিটার্ন আসছিল, সেমভাবে চলে আসছে অ্যান্ড এখানে ফার্স্ট স্পিন হচ্ছে 29 ডায়মন্ড, তারপর 99 ডায়মন্ড, তারপর হচ্ছে 199 ডায়মন্ড। তো এখানে ফার্স্টে 29 ডায়মন্ড স্পিন করলে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো, তারপর যেতে হবো আমাদের 99 ডায়মন্ড স্পিন করে থার্ড স্টেপে। মানে আপনি চাইলে 29 ডায়মন্ডকে স্পিন করে সবগুলো নিতে পারেন, বাট আমি একটা একটা করে স্পিন করবো অ্যান্ড আমি উপরের দিকে চলে যাবো, কারণ আমি চাই না নিচেগুলো কোনো রকম জিনিস নিতে। আমি ডিরেক্টলি উপর স্টেপে চলে যাবো, আমি চাই একদম লাস্টের স্টেপে 3টা স্পিন করা লাগবে আমি জানি, কারণ লাস্টের স্টেপে ফার্স্ট স্টেপ বা সেকেন্ডে কখনো দিবে না আপনাকে অ্যান্ড আমাকেও দিবে না, কারণ গাড়ি না এত ভালো না, এটা আমি আগে বলে দিলাম। সবার লাস্টে পাওয়া যাবে 29 ডায়মন্ডে স্পিন করলাম ফার্স্ট স্পিন, ডোন্ট রিমাইন্ড মি এগেন। ওকে, সো ফার্স্ট স্পিন, ও ভাই দুই বেজি শটগান, দিস ইজ আ বক্স নট পারমানেন্ট। ওকে, এখানে বক্সে সেল করে। ওকে, আমি নিয়ার বটমে স্পিন করছি, দেখি কী হয় অ্যান্ড এখানে আমাদের M60 বক্স দিয়ে 3টা জায়গা। আমরা এখন ডিরেক্টলি লাস্ট স্টেপে চলে যাচ্ছি, 100 নিয়ার বটমে স্পিন, 3টা স্পিন করা লাগবে আমি শিওর। কিন্তু আমার চিন্তা হচ্ছে এখানে একটা স্পিন করলে প্রাইস বাইরে যায় নাকি, সমস্যা নেই, আমার কাছে 942টা ডায়মন্ড আছে। চলুন চলে যাচ্ছি ডিরেক্টলি ফার্স্ট স্পিনের দিকে। যারা এখনো লাইক দেন না প্লিজ ম্যান হিট দ্য লাইক বাটন, আপনাদের একটি মোটিভ মানে একটা লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে। যে এখন ফার্স্ট স্পিন করে চলছি অ্যান্ড এখানে ফার্স্ট স্টেপ পাইলাম রোবো পেট, তালিয়া ম্যান গরিনা তালিয়া। এখন ও ভাই প্রাইস বাড়ে না, সমস্যা নেই, আমরা সেকেন্ড স্পিন অ্যান্ড আমি জানি এবারও দিবে না অ্যান্ড তালিয়া গরিনা তালিয়া, মানে আমি জানতাম সবার লাস্টে দিবে অ্যান্ড আপনাদেরকে সবার লাস্টেই দিবে, কারণ গরিনার ফা দিয়ে এটা। এখন লাস্ট স্পিনে তো আর কোনো লাকের কোনো ব্যাপার স্যাপার নাই, আমরা ডিরেক্টলি 100 নিয়ে স্পিন করিরা আমাদের নতুন ক্রোনো টপ স্কোর বান্ডেল প্লাস ক্যারেক্টার অ্যান্ড বান্ডেলটা যে জোস লাগতেছে, কারণ হচ্ছে আমাদের যে এইটা আছে জার্সিটা আছে, পিছনে 7 লেখা অ্যান্ড পিছনে ক্রিস্টিয়ানো রোনালদো লেখা থাকবে আই থিঙ্ক। তো চলেন দেখি আসলে আমাদের ক্যারেক্টার প্লাস বান্ডেলটা কেমন লাগে, ওটা মিনিট আমি দেখে চলতে ক্যারেক্টার দিকে ভাই ভাই ভাই। ক্যারেক্টারটা আগে ওপেন করি, ওটা মেট চেঞ্জ অ্যান্ড ও ভাই ক্রোনো ক্যারেক্টার লক আই থিঙ্ক। আমাদের ভুল থেকে আগে ফার্স্ট অফ অল বান্ডেলটা ই করা লাগবে, ওপেন করা লাগবে অ্যান্ড এখানে আমি বান্ডেলটা ফার্স্ট অফ অল ওপেন করে ফেলি অ্যান্ড এ হোয়াট দ্য হেল ক্যারেক্টার কই, জাস্ট ক্রিস্টিয়ানো রোনালদো বান্ডেল দিছে। আই এম ব্যাক, বাট এখানে আমাদের ড্রেস দিছে, ঠিক আছে বুঝলাম ড্রেসের ইভেন্ট হতেই পারে, বাট এই ড্রেসটা পরে আমাদের ক্রোনো ক্যারেক্টার কেন দাঁড়ায় আসছিল, মানে কি লেভেলে ক্লিক বেট রে ভাই! ইউটিউবাররা ক্লিক বেট করে নর্মাল, বাট এখানে গরিনা নিজেও ক্লিক বেট করা শুরু করছে, মানে টুরো লাভ। আমি বুঝলাম না জিনিসটা, আমাদের নতুন ক্যারেক্টারের বান্ডিল মানে ক্রোনোর বান্ডিল প্লাস এখানে পেছনে 7 লেখাও আছে, মানে ফুললি এটা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বানানো হয়েছে, বাট এখানে ক্যারেক্টার সহ আসিল বাট ক্যারেক্টার দেয় নাই, মানে কি লেভেলের ভাই! খরচ করানোর একটা লিমিট আছে, যদি এমন হতো যে ক্যারেক্টার আগে গেমে দিয়ে আসছে এখন জাস্ট বান্ডিল দিয়েছে তাইলে একটা কথা ছিল, আমার ভাই সেই লেভেলে রাগ উঠতে আছে, আমি এখন ইনিমিদের মারবো, ওটা মিনিট আমি র্যাঙ্ক যাবো যদি আমার ব্রঞ্জ লিগ, হোয়াট দ্য হেল ইজ দিস, মানে এখন খেলা যাচ্ছে 12 লেভেল নাই, ওটা সমস্যা নাই, আমি চলে যাচ্ছি ডিরেক্টলি ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক। এবারও হবে না, এবারও 12 লেভেল নাই, মানে কি ভাই সব জায়গায় র্যাঙ্ক আছে, ক্ল্যাশ স্কোয়াড নর্মাল ক্ল্যাশ স্কোয়াড যা কোপায় আছে ভাই,
আমার ক্যারেক্টার দর কথা বলে আমার জাস্ট বান্ডেল ধরাই দিছে, মানে কি ভাই গারিন। এন্ড আপনাকে বলতাছি এই ইভেন্টটা যদি আমাদের ইন্ডিয়ান সাইডে আসে প্লিজ কেউ নিয়েন না। এ টিমমেট, হ্যালো ব্রাদার, আই এম ক্রিস্টিয়ানো রোনালদো, তোমাদের গেমে পড়ছি, তা আবার তোমাদের টিমমেট হিসাবে, মানে তুমি কতটুকু লাকি তুমি বুঝতে পারতেছো না? বুঝলে কিছু করার নাই, তাড়াতাড়ি সেলফি তুলে নাও, সেলফি তুলে তোমার তোমার ডিএফ রে দিও। অ্যান্ড তোমার যদি ব্রেকআপ হয়ে থাকে তাও মনে করলে প্যাচা পড়ে যাবো, সমস্যা নেই। অ্যান্ড এখানে দুইটা মেয়ে পড়ছে, সমস্যা নেই, আমি একটু ওইদিকে যাই, হ্যাঁ তুমি থাকো, হ্যাঁ। অ্যান্ড এখানে থাইল্যান্ডের মেয়ে পড়ছে দুইটা, সমস্যা নেই, হ্যালো আপি। অ্যান্ড থাইল্যান্ডের মেয়েদের দেখতে অনেক সুন্দর, আমি টিভিতে দেখছি অনেককেই। আর নামের সঙ্গে লাভ দিয়ে রাখছো, বাহ, কা তোমার বয়ফ্রেন্ডের নাম নাকি? যাই হোক, আমার নাম দিয়ে রাখবা, হ্যাঁ, নেক্সট টাইম থেকে জিহাদ লেখা লাভ দিয়ে রাখবা, অনেক জোস দেখাবে। হোয়াট দ্য হেল, সব ইলিমিনেট কেমনে কি রে ভাই, দুইটা ইলিমিনেট হয়ে গেছে। অ্যান্ড আরেকটা নক, মানে আমাদের টিমমেটটা কি হ্যাকার নাকি, সবগুলো ইলিমিনেট কে? ও আমি ক্রিস্টিয়ানো রোনালদো পড়ছি, আই থিঙ্ক আমাকে ওয়াচ করার জন্য, মানে আমাকে স্পেক্ট করার জন্য, বাট আমাকে কেউ দেখেই নাই, মানে কি রে ভাই, আমার দেখার জন্য সবগুলো ইলিমিনেট হয়ে গেল। এখানে আপি আছে, হ্যাঁ আপি, আপনাকে দেখতে কিন্তু অনেক জোস, হ্যাঁ চলেন আমরা যাই একসাথে ফাইট করি। বাট আমাদের আপনাদেরকে নেট নাই নাকি? হ্যালো আপি, আপনারা কিন্তু অনেক হট, চলেন আমরা যাই, আমি একলাই যাই, কি আর করার, আপনাদের নেট নাই, মানে দুই রাউন্ড পর্যন্ত এরা জাগিয়ে উঠে নাই, মানে ইনিমি যাকে এবার দেখছে আই থিঙ্ক চারজনই আমাকে ওয়াচ করতেছে। হ্যান এটাই মনে লাস্ট, মানে তারা মেবি আমাকে দেখতে চাইছিল, সমস্যা দেখে নিছ, এখন থেকে ফাইট করো, সমস্যা নাই। আমাদের থার্ড রাউন্ড চলে আসছে, বাট ওই দুই মেয়ের এখনও নেটে আসে নাই, মানে কি ভাই, একটু দেখা করে যেতে চাইছিলাম, সমস্যা নাই, এই ভাই নেট আইসি, হ্যালো হটাপি, হ্যাঁ চলো আমরা গ্লোয়ালটা প্যাক করে নিই। এ দাঁড়া কি ভাই, মুভমেন্ট আইতেছে, এর রকের ছোটো বোন না কি এটা ভাই, রকে ফেভের, বাট এটা হ্যাকার বাড়িতে পারে। অ্যান্ড এখানে আমাদের এগেন ভিক্টরি দিয়ে দিছে ইনিমি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এইবার লাস্ট রাউন্ড, আই থিঙ্ক এবারও তারা ইলিমিনেট হয়ে যাবে, সমস্যা নেই, আমি এখানে গ্রেনেড কিনি, গ্রেনেড কিনে নিজেই মরে যাবো, মানে ক্রিস্টিয়ানো রোনালদোর দেখিয়া আর আগে থেকেই ভয় পায়, মানে যাই হোক এখন আমি তাদের থেকে আগে মরে যাবো, মানে ইনিমিদের আগে আমি নিজে মরে যাবো, দুটা গ্রেনেড মারছি, একটা দেয় নক অ্যান্ড আরেকটা দেয় ক্লিয়ার, মর 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 মর, হোয়াট দ্য হেল ম্যান, মানে কি ভাই, মানে আমি নিজে ক্লিয়ার হইতে পারলাম না, ইনিমি চারটে ইলিমিনেট, লাইক সিরিয়াসলি, না কি স্পিডে মরতেছে ভাই, মানে থামেই না, দুবদাপ মরতেছে, একবার ইনিমিদের একটার মুখও দেখতে পারলাম না, খালি মরতেছেই। এখন আসি আমাদের মেন কথায়, কেন ইনিমিরা সবগুলো ইলিমিনেট হয়ে গেল। ফার্স্ট অফ অল এখানে আমি আমার হিস্ট্রিটা দেখাই দিই, এখানে দেখতে পাচ্ছেন আমি এক ঘন্টা ধরে গেম খেলতেছি, সবগুলোতে সেম অবস্থা, ইনিমিরা সবগুলো জোনের বাইরে যায়, মরা যায়, এর আমি কাউকে মারতে পারি না। এক ম্যাচে হয়েছে কি ইনিমিরা ভালোই মারামারি করতে আসছিল, বাট আমার টিমের তিনজন জোনের বাইরে যায় মরে গেছিল, মানে কি রে ভাই, কেমনে কি, দুই ম্যাচে তো আমি ব্যাক মারছিলাম, কারণ বুঝেনি তো এইসব ম্যাচ কেমনে খেলবো বারে বারে। অ্যান্ড এটার মেন কারণ হচ্ছে কি, আজকে হচ্ছে শুক্রবার, মানে ডকটেক কালেক্ট করার দিন, অ্যান্ড সবাই করতেছে কি ডকটেক কালেক্ট করতেছে আমাদের, আপনারা তো জানেন যে এখন কিন্তু আগের মতো ব্যাক মারলে আর হয় না, এখন যেটা করতেছে সেটা হচ্ছে প্রতিটা ম্যাচ খেলা লাগেছে তাড়াতাড়ি ইলিমিনেট হয়ে ডকটেক কালেক্ট করতেছে। অ্যান্ড আনলিমিটেড এখানে কাস্টম রুম বানাইতেছে, অ্যান্ড বাংলাদেশে বেশিরভাগ পাবলিক কিন্তু এভাবে করে, অ্যান্ড করে ফেসবুকে পোস্ট করে, একটা কাস্টম 10 টাকা, একটা কাস্টম 15 টাকা, মানে সেল করে। বাট আমার প্রশ্ন এই জায়গায় না, বাংলাদেশি পাবলিক এটা করতেই পারে, বাট এখানে থাইল্যান্ড সার্ভারে পোলা পায় না সেম কাজ করে নাকি, মানে তারাও কি কাস্টম বিক্রি করে, করলে ভাই একটু জানায় ইনবক্স করেন, ওকে জাস্ট কিডিং। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড এই বান্ডেলটা হচ্ছে জাস্ট আ বান্ডেল, নট আ ক্যারেক্টার, সো প্লিজ কেউ এদিকে যায় না, ক্যারেক্টার আসলে আমি অবশ্যই ফুল রিভিউ বানাবো।